আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে সকালবেলা শুরু হলো আমার চা দিয়ে, আজকে এখন আমি 3 কাপ চা বানিয়ে নিচ্ছি। চা নাস্তা করে সকালে যে যার কাজে চলে যাবে, আর আমিও আমার কাজ শুরু করব। আর সকালে রিফ্রেশমেন্টের জন্য চা কফি তো লাগেই, তাই না? চা নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনে, প্যানে দিয়ে দিলাম সাদা তেল। আজ ভাবছিলাম যে ভাজি খাবো, আজ আর ঝোল তরকারি খাবো না, এই জন্য সব ভাজির আইটেমগুলোই আজকে করলাম। এই যে প্রথমে আমি পাবদা মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা ছিল নদীর পাবদা, খেতে অনেক ভালো লাগছিল। আমার পাবদা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচটা সামান্য পরিমাণ ফ্রাই করে পাবদা মাছ দিয়ে ভেজে উঠিয়ে নিব। আমি খুব কম মশলায় রান্না করার চেষ্টা করি। আমরা গুঁড়া মশলা খেতে পছন্দ করি না, কারণ ওতে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আর হাইজেনিক উপায়ে আমি সব রান্না করার চেষ্টা করি। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি সবার অনেক ভালো লাগবে। পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা পাবদা মাছটা আমি দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য উল্টে পাল্টে নিয়ে আমি আবার উঠিয়ে নিব। আসলে রান্নাটা কিন্তু একটা আর্ট, যে যেভাবে করে খেতে পছন্দ করে সে সেভাবেই খাবে, এরকমই ব্যাপারটা। এখন আমি আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন দিয়ে দিলাম বাঁধাকপি আর আলু, সামান্য একটু পানি অ্যাড করেছি আমি, একটু পানি দিলে সবজিটা খুব ভালো বয়েল হয়ে যায়। এখন ঢাকা দিয়ে রাখলাম। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, তারাও এর আমার রান্না টিপস গুলো দেখতে পারেন। খুবই ইজি প্রসেসে কিন্তু আমি রান্নাগুলো দেখিয়ে থাকি। এখন চলে আসলাম আবার করলা আলু ভাজি, এটাও আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেন তাহলে কিন্তু করলা তিতা হবে না এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম লবণ আর হলুদ। দিয়ে দিলাম সয়াবিন তেল। আজকে আমার খুব সিম্পল রান্না বান্না ছিল, আজকে কোনো ঝোল বা ভুনা ছিল না, সবই ভাজি আইটেম। ইচ্ছা হলো যে আজকে ভাজি আইটেম
দিয়েই ভাত খাবো, এই কারণে আমি সব বাজে আইটেম গুলোই করে নিলাম। এই যে বিকালে চলে আসলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, পানি বয়েল হচ্ছে। এ পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিব আমি এই পানির ভিতরে। লবণটা দিলে আলুগুলোর ভেতরে লবণটা চলে যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমার কেটে রাখা আলু। আমরা কিন্তু এই ধরনের খাবারগুলো খুব চড়া দামে কিনে খাই, কিন্তু আমরা যদি মনে করি একটু কষ্ট করলে কিন্তু বাসায় খুবই স্বাস্থ্যসম্মতভাবে আমরা আমাদের বাচ্চাদের এই আইটেমগুলো রান্না করে খাওয়াতে পারি। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোট ছোট বাচ্চা থাকে, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের অবশ্যই এভাবে বাসায় প্রত্যেকটা খাবার রান্না করে খাওয়ানো উচিত। এখানে 3-4 মিনিট আমি বয়েল করে নিয়েছিলাম পানির ভিতরে, আলুটাকে উঠিয়ে নিলাম। এই যে আলুগুলা আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে তেল গরম করে। মিডিয়াম আঁচে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। খুবই সিম্পল হয়ে দেখেন, নতুন আপুদেরও আমার রান্না যদি দেখেন বা ফলো করেন আমার রেসিপি, তাহলে খুবই সহজে রান্না করে ফেলতে পারবেন, কঠিন লাগবে না। আসলে আমি ফার্স্ট টাইম এভাবে কথা বলছি, আমার কথা বলার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আশা করি। এই যে একটু সস দিয়ে এখন এই যে মেয়েকে দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।